Assalamualaikum. তো আজকে আমি আপনাদের যে বলতে আসছি আপনার অপেরা ব্রাউজার নিয়ে, তো তার আগে যেটা বলতে চাচ্ছি, আপনার যারা নামাজ পড়েন না বন্ধুরা, তাদের রিকোয়েস্ট করবো আগে আমার ভিডিওটা দরকার পোস্ট করে হলো বন্ধুরা আগে নামাজ পড়ে নেবেন। আর পাঁচ বক্ত নামাজ আমাদের সবার ফরজ, তো নামাজ সবাই পড়বেন ইনশাল্লাহ। এটা আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার সবাই যেন অবশ্যই পাঁচ বক্ত নামাজ পড়েন। বন্ধুরা আজকে ভিপিএনটা কি করে আপনার অপেরা ব্রাউজারে অন করতে হয় তার জন্য যে ভিডিওটা দেখাবো আজকে, তো এর জন্য প্রথমে আপনার অপেরা ব্রাউজারটা সেট আপ দিতে হবে। আর সেক্ষেত্রে যেটা করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমরা প্রথমে একটা অপেরা ব্রাউজার ওপেন করে নিব, আমি ক্লোজ করে দিই একদম প্রথম থেকে দেখে। তো এখানে একটা অপেরা ব্রাউজার আমি সেট আপ দিলাম একটু আগে, তো সেখান থেকে আমি এখানে ওপেন করব। ওপেন করার পর সময় নিচ্ছে, দুইটা ফাইল ওপেন করে ফেলছি আমি। আচ্ছা, আমি নতুন এই ফাইলে আসি। তো এই ধরনের ওপেন করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ফাইল চলে আসবে। তো আসার পর এখন আমরা এখানে চলে আসবো সাইডে যে অ্যারোটা এখানে ইজি সেট আপের এখানে। তো এখানে আসার পর আমরা নিচের স্ক্রল করবো, একটু নিচে নামবো। দেখেন চাইলে এখানে অনেক ভাবে, যেমন হচ্ছে আমি এখানে যখন আসি যদি দেখেন এখানে দেখেন ভিপিএন কে ইনেবল করলাম, এখান থেকে ইনেবল করতে পারি। আর যাদের একদম নাই বা বুঝতেছেন না এখান থেকে ইনেবল করতে পারবেন না, তবে এখানে চলে আসবেন নিচের কার্সরটা ঘুরে, এখানে চলে আসবেন অ্যাডভান্স, অ্যাডভান্সের ভিতরে আসবো, প্রাইভেসি সিকিউরিটি চলে আসবো। তো প্রাইভেসি সিকিউরিটি আসার পর আমরা এখানে দেখেন ভিপিএন যে অপশনটা আছে, তো এখানে যদি ভিপিএন অপশনটা চালু করে দিই, এখানে একটু খেয়াল করবেন দেখেন ভিপিএনটা অলমোস্ট রান হয়ে গেছে। হ্যাঁ, খুবই সিম্পল, আর একদম কোনো কিছু নাই। জাস্ট এখানে অপেরা ব্রাউজারে একটা সুবিধা যে আপনি অন্যান্য ব্রাউজারে অপেরা ব্রাউজারে বিভিন্ন সাইটে ঢোকেন, যে কোনো কাজ করেন, তখন আপনার আইপি কিন্তু আমেরিকান হয়ে যাবে। আমি যেমন একটু যেমন কিছু কিছু সাইডে যেমন কাজ করে না, সেক্ষেত্রে আপনার অনেক ধরনের ভিপিএন ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমি একটা সাইডে ঢুকতেছি, যেমন এই যে দেখেন ভিপিএনটা অলমোস্ট এখানে রান হয়ে গেছে। আমি চাইলে যে কোনো, আপনি আরেকটু আরেকটা জিনিস বলে রাখি, দেখেন ভিপিএন এর এখানে চাপ দেওয়ার পর এখানে চাইলে কিন্তু আপনি কান্ট্রি, অপোজিট কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এশিয়ান হচ্ছে, ইউরোপ, আমেরিকান, আপনি যেটা চাচ্ছেন। আইপি অ্যাড্রেসটা দেখেন, আমার আইপি কিন্তু সিলেক্ট না, আমার আইপি আলাদা। তো আপনি চাইলে এখানে যে দেশে যে অপশন লোকেশন চাইলে আপনি লোকেশনে সিলেক্ট করতে পারবেন। আমেরিকান হলে আমেরিকান দিকে চলে আসতে পারবেন, এখানে হলে ইউরোপ হলে ইউরোপে চলে আসতে পারবেন। আপনার আইপি কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে। হ্যাঁ, কিভাবে এশিয়ান হলে এশিয়ান আপনার লোকেশনে চলে আসবে, কারণ বাংলাদেশে অনেক সময় অনেকে সাপোর্ট করে না। তো বন্ধুরা অনেক সময় বিভিন্ন সাইডে বাংলাদেশে এগ্রি করতে চায় না, সেক্ষেত্রে আমার মনে হয় ভিপিএনটা আমাদের সবার জন্য অনেক হেল্প হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমি দরকার হলে এই লিঙ্কটা আমি সেটিং প্রাইভেসি এটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিবো। অপেরা ব্রাউজার ওপেন করে জাস্ট আপনার আমার ডিসক্রিপশন লিঙ্কের এইখানে লিঙ্ক ক্লিক চাপ দিলে আপনারা এটা পেয়ে যাবেন। ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।